পরের জন্য যুক্ত করি ফ্লাওয়ার ফ্লাওয়ার আপনাকে যুক্ত করা হচ্ছে আপনি বলেন হ্যাঁ আসিম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন হ্যাঁ শুনতে পাচ্ছেন আচ্ছা ভাই আমার কোয়েশ্চেন হইলো যে মুসলি মুসলমানদের যেমন মাদ্রাসা আছে ধর্মীয় শিক্ষার জন্য স্পেশাল ভাবে আলাদা ভাবে ওরকম অন্যান্য ধর্মেরও কি আছে যেমন হিন্দু ধর্মের কি কিছু আছে এটাই হ্যাঁ হিন্দু ধর্মে তো আগে তো সেরকম ইয়া ছিল এই বিষয়ে নিশ্চয়ই বাসবেড়িবে ভালো বলতে পারবে বাসবেড়িবে বাসবিহারি ভাইয়ার কাছে क्वेश्चनটা যে হিন্দু ধর্মের হ্যাঁ বলুন বলুন জি মাদ্রাসা টাইপের কিছু কি আছে হিন্দু ধর্মে এই ধরনের কিছু হ্যাঁ হ্যাঁ আছে তো টোল আছে টোল বলা হয় যেখানে সমষ্টি মানে বর্তমানে এগুলো প্রচলিত আছে হ্যাঁ এই তো ধরুন না আর গোরক্ষপুরে আছে নবদ্বীপে আছে মানে যেখানে যেখানে বড় বড় পিট আর কি সেই সব বাংলাদেশ বাংলাদেশে কি আছে আমি এটা বাংলাদেশ ঠিক বলতে পারবো না বাংলাদেশে কি আছে না আছে আচ্ছা না বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে আমাদের মাদ্রাসা গুলার যে দুর্দশা যে ইমাম বা এরা যে বিভিন্ন ধরনের নির্যাতন চালায় সময় তো এই এই ধরনের কিছু কি ওইসব জায়গায় হচ্ছে কোনো খবর আসে না এরকম কিছু তো আমাদের দেশে এরকম শুনি না এখন আসিফ ভাই আমি এটাই বুঝতে পারি না যে মুসলমানদের মধ্যে বিকৃত বিক্রিত জিনিসটা এত কিভাবে বাড়লো এটা খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টানদের যে চার্চের যে ফাদাররা তারা একই কাজ করে বিষয়টা হচ্ছে যে যখনই দেখা যায় যে আবাসিক হয়ে যায় স্কুলগুলো আবাসিক হয় এবং সেই মানে যারা হচ্ছে যে ধর্মগুরু বা শিক্ষক তাদের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা থাকে বেশ বড় ধরনের কিছু নিষেধাজ্ঞা থাকে এই নিষেধাজ্ঞা গুলা যে সমস্ত জায়গাতে বেশি থাকে সেই সমস্ত জায়গাতে এই জিনিসগুলার প্রাদুর্ভাব বেশি দেখা যায় যেমন তারা তাদের স্ত্রী থাকে ম্যাডিক থাকে তারপরে ওইসব কিভাবে হয় যেমন চাচছে সম্ভবত বিয়ে করা নিষিদ্ধ তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু বেশিরভাগ মাদ্রাসার যে হুজুররা তারা তাদের ফ্যামিলিকে রাখে অল্প টাকা তার তারা বেতন পায় কারণে ফ্যামিলিকে রাখে হচ্ছে গিয়ে গ্রামে গ্রামে রাখে এবং তারা ওইখানে নৈতিকতা এইভাবে কিভাবে বিসর্জন দিতে পারে এটা কিভাবে সম্ভব হ্যাঁ তখন তারা এবং ছোটবেলা থেকে তারা এই জিনিসগুলো শিখে বড় হয় অনেকে হয়তো তার হুজুর তার সাথে করেছে সে হয়তো বাপসাইতেই

কোরআনে চেঞ্জ জানতে চাচ্ছে সেরকম আমি জানি না তবে হাদিস মানে তারা অনেকগুলা হাদিস বাতিল করতে জানি আহ হাদিসকে হাদিস কে তারা আর মানতে চাচ্ছে না কিন্তু কোরআন যে বিকৃত নাকি অবিকৃত এই বিষয়ে আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা আপনি একটু পড়ে দেখতে পারেন সেটা পড়লে বোঝা যাবে যে আপনি মানে কোরআনটা কতটা অবিকৃত সেটা পড়লে সেখানে সব দলিল প্রমাণ দেয়া আছে আচ্ছা জি ভাইয়া থ্যাংক ইউ তাহলে আচ্ছা তাহলে বিদায় জানাই আজকে আপনাকে জি জি

আচ্ছা উনি যদি বিশ্বাস করতেন তাহলে ওনার এডিশন গুলো মানে এটা তাহলে কোথায় গেল কিভাবে স্ট্যান্ড পেল উনি যদি বিশ্বাসই রাখতেন যে সৃষ্টিকর্তা একজন আছেন তাহলে উনি কিভাবে তার সাথে নিজের ইচ্ছাগুলো যোগ করে দিলেন বিভিন্ন সময় আয়াত নাজিল করালেন একটু ভাই যদি এই ধরনের ঘটনা অনেক অনেক আছে এই ধরনের ঘটনা অনেক আছে যে মানুষ যখন খুব বেশি ভাবে কোনো কিছু মনে মনে চিন্তা করে এই জিনিসগুলো নিয়ে যখন খুব গভীর ভাবে মনে মনে চিন্তা করে তখন তার কিছু হ্যালুসিনেশন হওয়ার প্রবণতা অনেক মানুষের মধ্যে দেখা যায় বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছোটবেলা অনেক নির্যাতন বা অপমান বা মানে আসলে চায় হচ্ছে গিয়ে পেতে আমার একই রকম মানে তারা সার্বক্ষণিক অন্যের অ্যাটেনশন খোঁজে কেউ তাকে মনোযোগ দিচ্ছে কেউ তাকে একটু মানে ইয়া করছে কোলে নিচ্ছে একটু কথা বলছে এই জিনিসটা প্রত্যেকটা বাচ্চার একটা জন্মগত বৈশিষ্ট্য মানে হচ্ছে গিয়ে প্রত্যেক বাচ্চা এই জিনিসটা পছন্দ করে হ্যাঁ তাকে অ্যাটেনশন দেয়া কিন্তু নবী মুহাম্মাদের যে বাল্যকালের কাহিনী যে জিনিসগুলো আমরা জানি যে তার বাবা মা তো মারা গেছে ছোটবেলায়ই জন্মের আগে তার বাপ মারা গেছে এবং ছোট বয়সে তার মাও মারা গেছে সে বড় হয়েছে দাদার কাছে এরপর বড় হয়েছে হচ্ছে চাচার কাছে তো এইখানে তাকে সেই অ্যাটেনশনটা সে ছোটবেলা থেকে কখনোই পায় নাই এবং তার ভিতরে যে সুপ্ত একটা ইয়া ছিল আকাঙ্ক্ষা ছিল এবং তাকে মানে অপমান অপদস্থ করা হইতো তার এলাকায় তার যে জন্ম জন্ম নিয়ে একটা মানে সমস্যা আছে তার জন্ম নিয়ে একটা সমস্যা আছে এটা নিয়েও তাকে অপমান করা হইত এবং তাকে ঠাট্টা মস্করা করা হয়তো। এই সমস্ত কারণে একজন মানুষের যে যে মানে আকাঙ্ক্ষা আমি আমাকে সবাই অ্যাটেনশন দিবে আমি আমি যে সবার অ্যাটেনশন পাবো আমি সবাই আমার আমাকে হুজুর হুজুর করবে আমাকে পাত্তা দিবে আমাকে গুরুত্ব দিবে এই কামনা বা এই চিন্তাটা মানে চলে আসা একজন মানুষের জন্য খুবই স্বাভাবিক বিষয় বিশেষ করে এই ধরনের চাইল্ডহুড যাদের কেটেছে তাদের ক্ষেত্রে এটা খুবই একটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক কোনো বিষয় না পরবর্তীতে সে যখন দেখেছে যে তার কথাকে কেউ পাত্তা দিচ্ছে না তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তখন এই জিনিসটা আরো বেড়ে গেছে এবং তার তখন তা আস্তে আস্তে তার উপরে এই যে তার হ্যালোসিনেশন হয়েছে এবং সে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণের একটা বা নিজেকে সবাই যেন তাকে পাত্তা দেয় এরকম একটা কল্পিত জিনিস সে নিজের মধ্যে তৈরি করে নিয়েছে এরকমের ঘটনা প্রচুর আছে যাদের হচ্ছে গিয়ে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার হয় বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয় এই রোগগুলা যাদের হয় এই হেলো গুলা যাদের হয় তাদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি দেখা যায় এইটার বেশিরভাগ জিনিসই লুকায় থাকে তাদের এই বিষয়গুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয় ধরে ধরে আলোচনা করতে হবে এখন তো আসলে সেইটার মতো এত সময় নেই আলী ভাই আচ্ছা ভাই ধন্যবাদ যতটুকু বললেন শুনে ভালো লাগলো তবে একটা কথা বলতে চাই ভাই আপনি কিন্তু মানে মানে সবচেয়ে বড় একজন পরিণত হচ্ছেন উইদিন শর্ট টাইম আমার মনে হয় এটা ভাবে ভাই ভাবে মানে এটা ভাই আমি আমার তো মনে হয় যে আমি শাহরুখ খানকে সামনে পেলে ওর অটোগ্রাফ নিবো কিনা যাই না তবে আপনার সাথে কথা বলতে পেরে আমার মনে হয় যে আপনার অটোগ্রাফ পেলে আমার খুব ভালো লাগতো আচ্ছা ভাই সেলিব্রিটি হওয়ার দরকার নেই যে মানে আপনারা যে সবাই মিলে আমরা সবাই মিলে যদি আমরা একসাথে কাজগুলো করতে পারি তাহলেই মনে হয় আমার যে লক্ষ্য আমার তো লক্ষ্য সেলিব্রিটি হওয়া না আমার লক্ষ্য হচ্ছে গিয়ে মানুষের ভিতরে বিতর্ক তৈরি করা বা আলোচনার সূত্রপাত ঘটানো যেন এই আলোচনাগুলা যেন পাড়ায় মহল্লায় টঙের দোকানে স্কুল কলেজে সব জায়গায় যেন এই আলোচনাগুলো হয় এবং বিতর্ক হয় এক দুই পক্ষই থাকুক দুই পক্ষই বিতর্ক করুক নিজে নিজের যুক্তিগুলো তুলে ধরুক মুমিনও থাকুক অবিশ্বাসীও থাকুক সবাই মিলে যেন যুক্তি একজন আরেকজনকে যেন যুক্তি দিয়ে পরাজিত করতে পারে মানে মারামারি না করে ঘুষাঘুষি না করে মানুষ যেন যুক্তি দিয়ে একজন আরেকজনকে পরাজিত করে এরকমের একটা সমাজ আমি আসলে কল্পনা করি আসলে চাই যদি আমাদের এই লক্ষ্যটা যদি সফল হয় তাহলে তো আমি ভাববো যে আমি তো বিরাট সেলিব্রিটি হয়ে গেছি তখনই হয়ে যাব ঠিক আছে এটি ভাই আপনাকে আর কিছু বলার আছে না ভাই ধন্যবাদ করা ঠিক আছে ভাই ভালো শুভরাত্রি ঠিক আছে স্যারেজনকে যুক্ত